হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা কেকের রেসিপি শেয়ার করছি, আর এই কেকটার নাম হট মিল্ক কেক। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি সেম রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন, আপনাদের কেকটাও তদ্রূপ এই রকম হবে, আর কোনো অংশে বাহিরে থেকে কিনে আনা হট মিল্ক কেকের থেকে কম হবে না ইনশাল্লাহ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিব। এর জন্য আমি চালের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিব। সেই সাথে এখন আমি নিয়ে নিব স্বাভাবিক তাপমাত্রায় 2টা ডিম। আজকে আমি 2টা ডিম দিয়ে কেকটা তৈরি করব। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু মিষ্টিটা পছন্দ করেন। এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমটা সম্পূর্ণ কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা কেমন হতে হবে, আর চিনিটাও গলে গিয়েছে। যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম, ওখান থেকে আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে এখন আমি আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হট মিল্কটা তৈরি করে নেব। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/3 কাপ পরিমাণ তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে একটা বলক উঠিয়ে নেব। জাস্ট একটা বলক উঠলেই হবে, এটাকে জাল করে ঘন করতে হবে না। একটা বলক চলে এসেছে। এখন আমি কেকের মিশ্রণে হট মিল্কটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কেমন হতে হবে। অনেকটা কনডেন্স মিল্কের মতো, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব। মোল্ডের মধ্যে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপরে আমি নিচে একটা বেকিং পেপার দিয়ে দিব, যাতে করে খুব তাড়াতাড়ি এটা উঠে আসে। বেকিং পেপার যদি না থাকে তাহলে আপনারা সাদা কাগজ কেটেও দিতে পারবেন। সম্পূর্ণ কেকের মিশ্রণটা এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এটাকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করব। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে, আর তাপমাত্রাটা উপরে নিচে থাকবে। সম্পূর্ণ কেকের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। আর আপনারা চাইলে এই কেকটা চুলার মতো বেক করতে পারবেন। চুলার তৈরি কেক আমার চ্যানেলে অনেকগুলো আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যদি এক্সট্রা বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এটাকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়ে এসেছি। তারপরে আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা। তারপরে আমি কেকটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ভিতরের অংশটা কেমন হয়েছে। দেখুন, এটা খুবই সফট হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে সেটা আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।